অবাক করা ঘটনা, এক দৃষ্টিহীন অন্য দৃষ্টিহীনদের কম্পিউটারের মতো জটিল বিষয় প্রশিক্ষণ দিচ্ছে, তাও আবার দেশ বিদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের। গরিব কৃষকের ছেলে দৃষ্টিহীন শাহিন আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পরীক্ষা দেবেন। করোনাকালে বাড়িতে বসে না থেকে কম্পিউটারের মতো জটিল বিষয় প্রশিক্ষণ দিচ্ছেন দেশ বিদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের। অদম্য মেধাবী শাহিন এমনই অসাধ্য সাধন করেছেন নিজের চেষ্টা ও একাগ্রতা দিয়ে। আমরা ছেলের অনেক কলিকাকে নিয়ে কত মানুষ করেছি, কত চোখ দুটো দেখে কত ইয়ে করেছি, ওদের দেখে খুব কষ্টের মানুষ হয়েছে, মানুষ করেছি, ওরা ভাগা মতো আমিই ফেলেছি ছোটোকালে আমার মেয়ে আর আমি এরম দেখি খুব, ওর দিকে আমাদের খুব বদত কুলোয় নি। সে শাহিন আজকে অনেক বড় জায়গায় গেছে, আল্লাহ বড় করে কান বজর চোখ নিয়ে আল্লাহ আরও দেখ আমাদের গরিব বানাক, আমরা হাত আছে রাত আছে করে খেতে পারবো, তার করে খেতে পারবে না। শাহিন আলম বয়স ২৪ বছর, একলা কোনোভাবেই চলতে পারেন না, সাহায্য লাগে অন্যের। করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ, তাই বাড়িতে চলে আসতে হয় তার। করোনাকালে বসে না থেকে ফেসবুকে ঘোষণা দেন কম্পিউটার শেখাবেন বিনে পয়সায়, জুটে যায় প্রশিক্ষণার্থীরাও। বছরের মধ্যে তিনি ১১৩ শিক্ষার্থীকে প্রশিক্ষণও দিয়ে ফেলেছেন। এমন প্রশিক্ষণ তো অনেকেই দেন, তবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার অজপাড়াগা আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের শাহিন আলমের বিশেষত্ব হচ্ছে তিনি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী, প্রশিক্ষণও দেন দেশ বিদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের। আর অনলাইনের মাধ্যমে এ প্রশিক্ষণ দিতে তিনি কোনো পয়সাও নেন না। আমি এসে যা দেখি আমার থেকে অনেক ভালো শেখায়, আমি যা শিখি তার থেকে অনেক ভালো শেখায়ও, এমনকি আউটসোর্সিংয়ের মতো জায়গা যে ফ্রিলান্সারে যে ফাইবারে কাজ করায়, আপওয়ার্কে যে কাজ করায়, এই কাজগুলো আসলে অবাক করার মতো। সো আমি মনে করি ওর জন্য সরকার মানে আমাদের মাননীয় নেত্রী উনি একটুখানি আমার ফ্রেন্ডের দিকে যদি নজর দেয় তাহলে দেখা যাচ্ছে ওনার এই এলাকায় একটা প্রতিষ্ঠান করতে পারতো,
যার মাধ্যমে আরো যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে এদেরকে শিখাইতে পারতো। দৃষ্টি প্রতিবন্ধী শাহিনের বাবা ও মা জানান, কৃষি শ্রমিক আব্দুল কাদেরের ঘরে জন্ম নেওয়া শাহিন দৃষ্টিশক্তি হারান জ্বর ও টাইফয়েডে মাত্র 5 বছর বয়সে। একজন অদম্য মেধাবীর মতোই তিনি পাড়ি দিয়েছেন জীবনের প্রতিটি বাধা, দমে না গিয়ে এখন বাধা পেরোতে নিজেই সাহায্য করছেন অন্যদের। অন্য অন্য লোক ছেলেদের মতো না, সে লেখাপড়া স্কুলে যে শোনে সেগুলো রেকর্ডিং করে নিয়ে আসে, রেকর্ডিং করে নিয়ে এসে বাড়িতে এগুলো লেখাপড়া করে। এই পর্যন্ত লেখাপড়া করতে করতে সে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স অনার্স কমপ্লিট করে মাস্টার্স পড়বে। এই সময় করোনার সময় মাস্টার্স কমপ্লিট করতে পারিনি, এখন সে কম্পিউটার শিখেছে, কম্পিউটার শিখে দেশ বিদেশের ছেলে ফেলে লেখাপড়া করাইতেছে। আমার এই ছেলেটা আমি যদি না থাকি তখন কী হবে? আমি সরকারের কাছে বিনয় করে অনুরোধ করি আমার এই ছেলেটার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে, সরকার যেন আমার ছেলেটার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে। তারা দুই ভাই দেশ বিদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা জানান, সপ্তাহে 3 দিন সন্ধ্যায় 1.5 ঘন্টা করে ক্লাস নেওয়া শুরু করেন। জুম অ্যাপসের মাধ্যমে শাহিন এ প্রশিক্ষণ দিচ্ছেন জব অ্যাক্সেস উইথ স্পিচ ও নন ভিজুয়াল ডেস্কটপ অ্যাক্সেস সফটওয়্যার ব্যবহার করে ভয়েসের মাধ্যমে তিনি এ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণার্থীরাও একই পদ্ধতি ব্যবহার করেন। 3 মাসের কোর্সের প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিলেন 60 জন, দ্বিতীয় ব্যাচে অংশ নেন 53 জন, জুন মাসে তৃতীয় ব্যাচ শুরু করেছেন। তার এ প্রশিক্ষণে বাংলাদেশ ছাড়াও ভারতের 40 জন শিক্ষার্থী অংশ নেন। আমি ইস্তেক আহমেদ শাফিন, আমার হোম টাউন চাঁপাইনবাবগঞ্জ। আমি অধ্যয়নরত রয়েছি ক্লাস 6-এ জানেরন সরকার উচ্চ বিদ্যালয় নিকুঞ্জ খিলক্ষেত ঢাকা। এই ক্লাস থেকে অনেক কিছু শিখেছি অনলাইনে। অনলাইনে আমার মনে হয় না এর চেয়ে ভালোভাবে আর বোঝানো সম্ভব, সেজন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো স্যারকে যেন একটি আবাসিক ট্রেনিং সেন্টার খুলে দেওয়া হয়, তাহলে আমার মতো আরো অন্যরা যারা রয়েছেন আমরা অনেক উপকৃত হতে পারি। দৃষ্টি প্রতিবন্ধী শাহিন আলম জানান, 2013 সালে মাধ্যমিক ও 2015 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কিন্তু টাকার অভাবে কোচিং করতে পারেননি। যেসব বন্ধু কোচিং করেছে তাদের থেকে নোট ও সহযোগিতা নিয়ে প্রস্তুতি চালিয়ে গেছেন। ভর্তির পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত। ধার দেনা করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে পড়ালেখা শুরু করেন। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ শাহিন আলম। আমি 2020 সালের জুলাই মাস থেকে এই কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দেই, এবং সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে ঘোষণা দেওয়ার পর থেকে মোটামুটি আমার স্টুডেন্ট অনেক জুটে যায়। এবং আমার স্টুডেন্ট যারা ছিল বাংলাদেশ এবং ভারতের অনেক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমার এই ক্লাসে যোগদান করেন, সেটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক গর্বের একটা বিষয়। কারণ বাংলাদেশে এক সময় দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্ট আসতো শিক্ষা গ্রহণের জন্য, কিন্তু দেখি যে বর্তমানে আসে না। কিন্তু এই পরিস্থিতিতে আমার মাধ্যমে অনেক শিক্ষার্থী বাংলাদেশের শিক্ষা গ্রহণ করছে ইন্ডিয়া থেকে, সেটা খুবই ভালো বিষয়। যাই হোক, আমার এই প্রশিক্ষণ চালাতে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন আমার লাইসেন্সকৃত জুম সফটওয়্যার নেই, আমার ক্লাস নেওয়ার ভালো পরিবেশ নেই। তাই আমি ব্যক্তিগতভাবে চাই, প্রধানত আমাকে যদি একটা আবাসিক ট্রেনিং সেন্টার সরকারিভাবে করে দেওয়া হতো, তাহলে সেখানে দেশে এবং দেশের বাইরের অনেক দৃষ্টিহীন শিক্ষার্থীরা এসে সরাসরি ট্রেনিং গ্রহণ করতে পারতেন। এবং আমার আরেকটা জিনিস চাওয়া রয়েছে, আমার নিজের কোনো বাসস্থান নেই, আমাকে যদি একটা গৃহ নির্মাণ করে দেওয়া যায় তাহলে আমি খুবই উপকৃত থাকব। শাহিনের কোনো কম্পিউটার ছিল না, তবে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে কম্পিউটারের নিজের পড়ালেখার কাজে ব্যবহার করতেন। 2020 সালের জুলাই মাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনা পয়সায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ করানোর ঘোষণা দেন। তিনি সরকারি চাকরির পাশাপাশি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করতে চান, কিন্তু অর্থাভাবে হয়তো এটি আর কোনোদিনই সম্ভব হবে না। আমরা সকলেই তার পাশে দাঁড়াই, এমনই প্রত্যাশা থাকবে ঝিনাইদহের চোখ ইউটিউব চ্যানেলের।